নমস্কার বাংলা ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আরামবাগ এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দেখুন আমি এখন যেহেতু অবসর জীবনযাপন করি ফলে একটা বোধ অভ্যাস হয়ে গেছে সেটা হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি চেষ্টা করি একটা ইংরেজিতে যাকে বলে পাওয়ার ন্যাপ অর্থাৎ কুড়ি মিনিট হোক আধ ঘন্টা হোক একটা ঝটিতে ঘুমের চেষ্টা করতে। তাতে আমি দেখেছি তার পরের অর্ধটা নিজেকে বেশ তার তাজিয়া লাগে আজও সেই রুটিন মতোই আমি শুয়ে পড়েছিলাম অবশ্য টেলিভিশনটা খোলা রেখে খুব জোরে আওয়াজ হচ্ছিল না কিন্তু এমন না যেটা আমার কানে যাচ্ছে না হঠাৎ আমি শুনি নরেন্দ্র মোদী বলছেন যে পশ্চিমবঙ্গ নিয়ে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এটা সরকারি অনুষ্ঠান এখানে আমি কিচ্ছু বলছি না যা বলার বাইরে অপক্ষমান জনসভায় গিয়ে বলবো তখন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন ওই পশ্চিমবঙ্গের জন্য বিবিধ প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এগুলো যে রুটিন মাফিক হয়ে থাকে ভোটের আগে সেই রকমই একটা সরকারি অনুষ্ঠানে ঘোষণা করলেন সাত হাজার কোটি টাকা খরচা করবে কর করবে কেন্দ্র বিবিধ প্রকল্পে আমি তার মধ্যে যাচ্ছি প্রধানমন্ত্রীর মুখে এই কথাটা শোনার পরে যেমন অনেক কিছু বলার আছে পশ্চিমবঙ্গ সম্পর্কে আমার চোখ দুটো আর জুড়ে রাখার বিলাসিত আমি দেখাতে পারলাম না আমি হারে মজ্জায় তো আমার খবর ফলে আমি রীতিমতো সোজা উঠে বসলাম তারপরে যা দেখার দেখলাম যা দেখা শোনার শুনলাম দেখুন আপনারা সকলে নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনেছেন বাংলা মিডিয়ার মধ্যে যে অংশটা গদি আর যে অংশটা নয় তারা সবাই মিলে এই ভাষণটা কেটে 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 এতবার করে আজকে দেখাবে কালকেও হয়তো দেখাবে কে জানে কালকে অবশ্য কৃষ্ণনগরে সভা আছে সুতরাং এটা একটা বিন্দুর পরে রাত্রি দশটায় যখন ঘুমোতে যাবেন তখন দেখবেন আপনারা আপনাদের প্রায় মুখস্থ হয়ে গেছে অতএব আমি এই ভাষণের বিশদ বক্তব্যের মধ্যে ঢুকবই না আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই ভাষণটির প্রেক্ষিত সময় এবং কার্যকারিতা নিয়ে আমার যে টুপেনি ওপিনিয়ন সেটাই আমি পেশ করব মানে ইংরেজিতেই যাকে বলে বলে টেক ফ্রম আরামবাগ অ্যাজ আই হ্যাভ সিন ফেল্ট অ্যান্ড আন্ডারস্টুড ফ্রম দেম প্রথম প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নির্ঘণ্ট বেরোতেই এখন প্রায় সপ্তাহ এক বাকি তাহলে এত আগে থেকে নরেন্দ্র মোদী তার নির্বাচনী প্রচার শুরু করলেন কেন এবং সেটাও পশ্চিমবঙ্গের মাটি থেকে তার মানে ওয়াই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়াই নাও প্রথমে ওয়াই ওয়েস্ট বেঙ্গল সেটা একটু ব্যাখ্যা করছে এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে এবার বিজেপি তিনশো সত্তরটা আসন পাবে এই ধরনের কথা বিজেপি নেতারা বলতে অভ্যস্ত এবং একটা সাইকোলজিকাল প্রেশার অপোজিশনের উপর তৈরি করার জন্য প্রত্যেকবারই তারা এ ধরনের কথা বলে থাকেন পশ্চিমবঙ্গেও দু হাজার একুশের ভোটে এসে বলেছিলেন আব কি বার দোশো পার একশোও তো পার হলো না সাতাত্তরে এসে গাড়ি থেমে গেল সুতরাং এই ধরনের বজ্র নির্ঘোষের পিছনে কতটা সার্বত্তা আছে আমি সেই আলোচনায় যাচ্ছিলাম তর্কের খাতিরে যদি ধরেও নিই যে বিজেপির এই আশাবাদী হওয়ার কারণ আছে তাহলে তাদের যে ইলেকট্রাল ক্যালকুলাস তাতে পশ্চিমবঙ্গের স্থান এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি এই মুহূর্তে বিজেপির ইয়েতে এমপির সংখ্যা হচ্ছে তিনশো তিন এই তিনশো তিন আর তিনশো সত্তরের মধ্যে ব্যবধান হচ্ছে সাতষট্টিটা আসনের বিজেপির সমস্যা হলো যে রাজ্যগুলিতে বিশেষ করে হিন্দি বলা এবং পশ্চিম ভারতে যে রাজ্যগুলিতে তারা জয়লাভ করেছিল সেখানে জয়টায় কিছু না সেখানে তারা বিরোধী বলে কাউকে টিকতেই দেয়নি অপোজিশন গড ডেসিমেটেড ইন স্টেট আফটার স্টেট আফটার স্টেট গুজরাট বলুন মহারাষ্ট্র বলুন ছত্তিশগড় বলুন মধ্যপ্রদেশ বলুন দিল্লি বলুন হরিয়ানা বলুন হিমাচল বলুন অতএব একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে দক্ষিণ ভারতে বিন্দু পর্বতের ওপারে কর্ণাটক ছাড়া বিজেপি উনিশশো দু হাজার উনিশের ভোটে কোনো রাজ্য সুইপ্ত করেইনি কোথাও হুল ফোটাতে পারেনি তাহলে কিসের ভরসায় বিজেপির নেতারা ক্রমাগত বলে যাচ্ছেন আমরা তিনশো সত্তর এনডিএ চারশো বলছেন তাদের কোনোভাবে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবার তাদের একটা উইনফল সিচুয়েশন তৈরি হতে পারে অর্থাৎ দু হাজার একুশ সালে এ রাজ্যে মমতা বিরোধিতার হাওয়া যদি তৃপ্তির করে বয়ে থাকে তাহলে তাদের মনে হচ্ছে তিন বছর পরে এখন সেই হাওয়াটা টর্নাডো না হলেও ঝড় না হলেও বেশ চোখে পড়ার মতো গতিশীলতা পেয়েছে অতএব দিস ইজ দ্য বেস্ট টাইম টু হিট এবং তারা এটা জানেন যে কংগ্রেস বামপন্থী জোট চেষ্টা করলেও পশ্চিমবঙ্গে মমতা বিরোধীদের কাছে বিজেপি এখনো পর্যন্ত একমাত্র গ্রহণযোগ্য বিকল্প অতএব যদি মমতার ভোট ব্যাংকে কিঞ্চিত ধরানো যায় অর্থাৎ কংগ্রেস এবং লেফট কিছুটা সফল হয় তাহলে ট্রাঙ্গুলার কনটেস্টে বিজেপি উইল বি দ্য বেনিফিশিয়ারি এটা কিন্তু সব পাটিগণিত এর সঙ্গে বাস্তবের মিল আচি দি আছে না সেটা কিন্তু আমি বলছি না সেটা ভবিষ্যতে ধীরে ধীরে বলব অতএব আজকে যদি তাদের তিনশো সত্তর পেতে হয় অতিরিক্ত সাতষট্টি আসন তাহলে তার মধ্যে একটা বড়ো অংশ তো পশ্চিমবঙ্গ থেকে আসতে হবে সেই কারণেই অমিত শাহ বিউগল বাজিয়ে রেখেছেন যে এবার আমরা বাংলা থেকে পঁয়ত্রিশটা আসন জিততে চাই নরেন্দ্র মোদী আরও এক ধাপে এগিয়ে গিয়ে কোনো আসনের সংখ্যা বললেন না পরিষ্কার বলে দিলেন পশ্চিমবঙ্গের সব সবকটা লোকসভা আসনে এবার কামাল খিলতে হয়ে দেখতে চান তিনি সুতরাং ওয়েস্ট বেঙ্গল ইন দিস ইলেকশন

দেখুন নরেন্দ্র মোদী পছন্দ করুন অপছন্দ করুন ইউ হ্যাভ টু গিভ হিম হিজ ডিউজ উনি প্রত্যেকটা নির্বাচনকে এত সিরিয়াসলি নেন এবং এত সিরিয়াসলি লড়েন যে তার একটা ব্যান্ডওয়াগন এফেক্ট বা ডিমনস্ট্রেশন এফেক্ট যাই বলুন না কেন সেটা ওই দলের মধ্যেও সঞ্চারিত হয়ে যায় এবং হোমওয়ার্ক না করে তিনি কোথাও যান না একটা জিনিস নরেন্দ্র মোদী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছেন যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্তম্ভ হল মহিলা এবং মুসলিম সন্দেশখালী কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভোট বিজেপির দিকে এটাই তো সবচেয়ে প্রকৃষ্ট সময় অযথা যদি প্রধানমন্ত্রী দেরি করতেন তাহলে করাই তো আর আজকে যতটা তপ্ত্ব আছে পরে ততটা থাকতো না সুতরাং কুশলী রাজনীতিবিদ সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন একেবারে গডস্যান্ড অপরচুনিটির মতো সন্দেশখালিতে সেই অপরচুনিটি তৈরি হয়েছে তার চেয়েও বড়ো কথা এই প্রথম বাংলার মাঠে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আরও একটা ইঙ্গিত দিলেন সেটা হচ্ছে তৃণমূলের মনে করে তাদের একটা নিশ্চিত ভোট ব্যাংক আছে কিন্তু আমি জানি মুসলমান মায়া বাহিন এবার ওদের অত ভোট দেবে না দিস ইজ সামথিং নট অনলি নিউ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট তার কারণ বিজেপির জুজু দেখানোটাই তো মমতার সংখ্যালঘু ভোট সংঘবদ্ধ করার একমাত্র রাস্তা যদি নরেন্দ্র মোদী অমিত শাহ বলতে শুরু করেন এবং প্রতিটি ভাষণে মুসলিম মা বেহীনও এই কথাটা উচ্চারণ করতে শুরু করেন তাতে খুব একটা রেডিমেড ফল এক্ষুনি ফলবে আমি সেটা বলছি না কিন্তু ইট উইল সেন্ড দ্য কারেক্ট মেসেজ ইন এ স্টেট যেখানে একটা ফিয়ার সাইকোসিস অ্যাবাউট বিজেপি ইজ ফেড বাই দ্য রুলিং ডিসপেন্সেশন আমি তো অন্তত কখনো এই ধরনের কোনো মন্তব্য বিজেপির সর্বোচ্চ স্তরের কোনো নেতাকে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতেই শুনি দু নম্বর কথা এর পরিপ্রেক্ষিতটা হলো নরেন্দ্র মোদী অনেক দিন ধরেই তার দলীয় নানাবিধ বৈঠকে সহকর্মীদের বলছিলেন বলে চলেছেন যে দেখো পাসমান্দা মুসলমানদের আমায় টার্গেট করতে হবে এই পাসমান্দা মুসলমানরা হচ্ছে হিন্দু অন্তজ শ্রেণীর লোকজন যারা হিন্দু ধর্মের বর্ণাশ্রমের অত্যাচার সহ্য করতে না পেরে ইসলাম গ্রহণ করেছিলেন মোদির যুক্তি হল যে তিনি এই যে ওয়েলফেয়ার এতগুলো প্রকল্প করেছেন সেটা বন্টরের ক্ষেত্রে তো আর হিন্দু মুসলমানের মধ্যে কোনো তারতম্য করা হয়নি অর্থাৎ উজালা স্কিমে যদি হিন্দুরা হিন্দু মহিলারা গ্যাস পেয়ে থাকেন মুসলিম মহিলারাও পেয়েছে হিন্দুরা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় পেয়ে থাকে মুসলিমরাও পেয়েছে সুতরাং তাদের কাছে যদি বিজেপি তাদের শত্রু নয় এই ভাবমূর্তিটা ধীরে ধীরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা যায় তাহলে আখেরে লাভ হলেও হতে পারে সেই চেষ্টারই একটা কন্টিনিউশন হলো আজ মুসলিম সম্বন্ধে তার এই উক্তি লক্ষ্য করে দেখবেন নরেন্দ্র মোদী আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তুষ্টিকরণের কোনো অভিযোগ কিন্তু আনেননি একেবারেই নয় বরং তিনি একটা অলিভ ব্রাঞ্চ খুব ক্ষীণভাবে হলেও এই সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে ঝুলিয়ে দিল এবার ইফ দিস ইজ ফলোড আপ বাই অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন যেটাতে বিজেপিকে বিট করতে পারে এমন কেউ জন্মায়নি এবং মুসলমানদের কাছে পৌঁছানোর একটা আন্তরিক চেষ্টা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ভাঁজ আরও বেড়ে যাবে এবার আমি যেটা দেখলাম সেটা হচ্ছে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বারবার প্যাসেঞ্জারি করেও মোদি ও অমিত শাহ জুটি যে শেষ পর্যন্ত স্লগ ওভারে হেরে গোহারা হেরে গিয়েছিলেন তার কারণগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেছেন এবং আজকের আরামবাগে প্রধানমন্ত্রীর ভাষণ থেকে পুরস্কার হয়ে গেল হি হ্যাজ লার্নড দ্য দেখুন একবার যখন করে কোনো লোক ভুল তখন সেটা ঠিক আছে ইফ ইউ গো অন রিপিটিং দ্য সেম মিস্টেক যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বজোড়া খ্যাতি তাহলে দ্যাট বিকামস এ ফার্স নরেন্দ্র মোদি ভারতবর্ষের এমন একজন ধুরন্ধর পলিটিশিয়ান যে তিনি কি করে হাওয়া ঘোরাতে হয় বা লোককে উত্তেজিত করতে হয় সেটা অন্য অনেকের চাইতে ভালো বোঝেন সেই জন্য দেখবেন এবার তো তুষ্টিকরণের কথা নেই দু সালে বাঙালি পছন্দ করেনি দেশের প্রধানমন্ত্রী এসে একটার পর একটা জনসভায় মমতাকে দিদি ও দিদি বলে বকরক্তি করবেন কিছুটা হলেও বাংলার মেয়ে সম্পর্কে এই ধরনের ব্যঙ্গ মানুষ ভালো চোখে দেখেনি সেটা বুঝতে পেরে আজকে নরেন্দ্র মোদীকে দেখলাম তিনি এই ব্যাপারে অনেক সংযত অনেক সতর্ক দিদি ও দিদির গল্প তো নেই তিনি এবার মমতাকে সম্বোধন করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী দিদি বলে তার বেশি কিন্তু তিনি কিছুই বললেন না এমনকি বুয়া ভাতি যা নেক্সাসের যে গল্প শুনিয়ে দু হাজার একুশে বাংলা মাতাতে চেয়েছিল বিজেপি উনি কিন্তু এবার সে রাস্তাতেও গেলেন না কেন গেলেন না কেননা মোদি জেনে আজ এসেছেন যে খালি যদি মহিলাদের এই অকথ্য অত্যাচার তাদের প্রতি অন্যায় অবিচার যদি বিজেপির সামনে মহিলাদের মন জয় করার একটা খিড়কি দরজা হলেও খুলে দিয়েছে তাহলে দু হাজার সালে যে উইকেটে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন দু হাজার চব্বিশের পশ্চিমবঙ্গের উইকেট কিন্তু তার চেইতে অনেক ঘূর্ণায়মান এতদিন পর্যন্ত বুয়া ভাতিজা আর চিটফান্ড কেলেঙ্কারি এই ছিল বিজেপির প্রচারের একমাত্র অস্ত্র কিন্তু এবার একেবারে গুণে গুনে ঠিক যে কেলেঙ্কারিগুলো নিয়ে পশ্চিমবঙ্গে অষ্টপ্রহর আমরা আলোচনা করছি আদালতে মামলা হচ্ছে বিতর্ক হচ্ছে ধরে 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 তিনি প্রতিটি কেলেঙ্কারির উল্লেখ করে গেলেন সে রেশন হোক শিক্ষক দুর্নীতি হোক প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক তার চেয়েও বড়ো কথা এবং এই অভিযোগটা একশো শতাংশ কারেক্ট সেটা হচ্ছে রাজ্য সরকারের এক অসহ্য এক গুয়েমি এবং আমি বলবো বাংলার জন্য সর্বনাশা নীতি কেন্দ্রের অন্য অনেক প্রকল্প থেকে আমাদের বছরের পর বছর বঞ্চিত করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ধারণা হয়েছে যে তিনি একটা রাজ্য চালিয়ে কেন্দ্রের সঙ্গে সমান সমান প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কোথায় ডেভিড কোথায় গলিয়াত কিন্তু তার ফলে দেখবেন নরেন্দ্র মোদী যেই একটা জনমনোহরণী প্রকল্প ঘোষণা করেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে তার থেকে একটা সদর্থক সারা বিজেপি পায় তক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা একটা প্রকল্প নিজের রাজ্যের জন্য চালু করে এখানে স্বাস্থ্য সাথী বলে একটা জিনিস অনেক ঢাকঢোল পিটিয়ে চলু শুরু হয়েছিল আজকে কোনো বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসাথী কার্ডে নিয়ে কোনো রোগী ঢুকলে সে কি ট্রিটমেন্ট পায় সেটা যারা রুগী তারাই জানে আর সরকারি হাসপাতালে তো এমনিতেই চিকিৎসা ফ্রি সুতরাং সরকারি হাসপাতালে ভিড় করা জনতার পকেটে স্বাস্থ্যসাথী আছে কি আছে না এটা দেখার বা এর কোনো প্রাসঙ্গিকতাই নেই অধিকাংশ গরিব মানুষ আজও বাংলায় সরকারি হাসপাতালেই যায় এবং চিকিৎসা ওষুধ সব কিছুকে মিনি পয়সার ভোজ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকেও প্রায় গঙ্গা প্রাপ্তির আগের মুহূর্তে নিয়ে এসেছেন কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ এই যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের একটা আয়ুষ্মান ভারত প্রকল্প যেখানে গরিব মানুষের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি সেই প্রকল্প তিনি আজ পর্যন্ত বাংলায় চালু করতে দেননি বাংলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত খাস তালুক নাকি গায়ের জোরে অধিগ্রহণ করা কোনো সরকারি জমি রাজ্যের গরিব মানুষকে আপনি সাথী দিতে পারেন না আর দেওয়ার নাম করে যেটা দেন সেটা একটা ললিপপের চেয়ে তো খারাপ ব্যাপার সেখানে আপনি কোন নৈতিক অধিকারে আয়ুষ্মান ভারত আটকান তাছাড়া তিনি আরও একটা প্রকল্পের কথা বললেন যার নাম প্রধানমন্ত্রী কি কিষাণ পোষণ কি একটা সেখানে তিনি বললেন যে এগারো হাজার কোটি টাকা কেন্দ্র এই বাবদ খরচ করেছে সোজা মার্জিনাল কৃষক ইত্যাদিদের ব্যাংকের খাতায় সেই টাকা চলে গেছে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যে রাজ্য এই প্রকল্প চালু করতে দেয়নি বিনিময় উল্টে কি করেছে কেন্দ্রের তরফ থেকে যে বিনে পয়সার রেশন দেওয়া হয় চাল ডাল ইত্যাদি সেগুলো নিয়ে লুটের রাজত্ব চালু করেছে সরকার এছাড়া তিনি একটার পর একটা উন্নয়নমূলক প্রকল্পের উদাহরণ টেনে বুঝিয়ে দিলেন যে রাজ্য সরকারের কালিদাস সুলভ আচরণের কারণে পশ্চিমবঙ্গে কত রেল প্রকল্প বরাদ্দ হওয়া সত্ত্বেও এক কদম এগোতে পারছে না কত চাকরির সম্ভাবনা একেবারে লো হ্যাঙ্গিং ফ্রুটের মতো অপেক্ষা করলেও তার সদ্ব্যবহার বাংলার মানুষ করতে পারছে না দিজ আর অল ভেরি পোটেন্ট ওয়েপন্স ইফ দে ক্যান বি ড্রিভন ইন দ্য পাবলিক টার্মিনোলজি টু অতএব আমরা যে খুব একটা এ কথা এখনো আমি বলছি না যে নরেন্দ্র মোদীর বক্তৃতায় আজকে যা তিনি ইঙ্গিত দিয়েছেন দেখুন প্রধানমন্ত্রী বলা আর প্রধানমন্ত্রীর কথাটাকে গ্রামস্তরে মানুষের কাছে নিয়ে যাওয়া তাদেরকে বোঝানো দুটোর মধ্যে আকাশপাতাল তফাত আছে আর সেই ব্যাপারটাতেই তো এ রাজ্যের বিজেপি যেমন দুবলা তেমনি কাবলা তাদের না আছে সংগঠন না আছে সেই অর্থে জনসংযোগ যেখানে সংগঠন আছে সেখানে দল দশটা উপদলে বিভক্ত অতএব অতএব নরেন্দ্র মোদী ভস্যে ঘি ঢেলে গেলেন কিনা সেটা আমি বলতে পারব না তবে তিনি দুটো লুজ বল দিয়ে গেছেন যে দুটো বল কংগ্রেস এবং বাম লুফে এক আজকে যে শাহজাহান অ্যারেস্ট হয়েছে এবং সন্দেশখালীর মহিলারা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে সেটার সাফল্যের বীর গাথা তিনি নিজের দলের সহকর্মীদের দিয়ে গেলেন অবশ্য প্রধানমন্ত্রী আর কী বা করবে কিন্তু এটা এটা ঠিক যে সবচেয়ে ভিজেবল অপোজিশন এই শাহজাহান ইস্যুতে আমরা বিজেপিকেই করতে দেখেছি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একমাত্র দু দুবার কোর্টের রায় পকেটে নিয়ে সেখানে গেছে মানুষের সঙ্গে কথা বলেছে তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি কিন্তু এই গণ অভ্যুত্থান বিজেপির কারণে হয়নি বিজেপি কুলোর বাতাস দেওয়ার কারণে সেটা সঙ্গবদ্ধও হয়নি হয়েছে কি কারণে আপনারাও জানেন আমিও জানি আমি তার মধ্যে যাচ্ছি না দু নম্বর মোদি বলেছেন যে দিদির তার উপরে রাগ তার কারণ তিনি লুট করতে দেন না লুটে কাজে বাধা দেন কিন্তু মোদীকে গ্যারান্টি হয় যে তিনি কাউকে ছাড়বেন না আমার ধারণা আজ রাত্রির থেকে না হলেও কাল সকাল থেকে অজিত চৌধুরী মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এরা সবাই বলতে শুরু করবে মোদিজি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আপনার মুখে অনর্গল তো আমরা অনেক কথা শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে যত সব এলি তেলি যোগিতাবালীদের দৌড়ে দৌড়ে আপনারা হাজতে চালান করছেন অথচ এই দুর্নীতি নামক শিবের জটা যেখানে সেই জটাতে আঘাতই করছেন না তার এত কিছু করার পরেও তিনি সেটিংয়ের তত্ত্বকে জিয়ে রাখার অবকাশটুকু কিন্তু করে গেলেন আগামীকাল মোদি যাবেন কৃষ্ণনগরে এই যে আরামবাগ কেন্দ্রকে তিনি তার নির্বাচনী সফরে পশ্চিমবঙ্গে প্রথম গন্তব্য হিসেবে বাঁচলেন সেটাও সুপরিকল্পিত কেননা এখানে দু হাজার উনিশের ভোটেই তিএমসি অ্যাকচুয়ালি হেরে গিয়েছিল গায়ের জোরে অপরূপা পোদ্দারের হাজবেন্ড শেষ প্রহরে কিন্তু ধার জজ দেখিয়ে মাত্র হাজার বারোশো ভোটে তার বউকে জিতিয়ে দিয়েছিল সেই রামও নেই সেই অযোধ্যাও নেই দ্বিতীয় জায়গা আগামীকাল কৃষ্ণনগর যেটা বিজেপির এই দক্ষিণবঙ্গে যেসব ভালো সিট আছে তার মধ্যে অন্যতম একটা কারণ কৃষ্ণনগর থেকে বিজেপির জুলু মুখার্জি দু দুবার নির্বাচিত হয়েছেন জুলুদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল আমি চন্ডিতে তার বাড়িতে গিয়ে থেকেছি কথা বলেছি খেয়েছি আড্ডা মেরেছি চমৎকার মানুষ ছিল এবং তার কেন্দ্রের একটা ব্যাপার দেখে তখনই আমার অবাক লেগেছিল সেটা হচ্ছে কালীগঞ্জ এবং সন্নিহিত এলাকার মুসলমানেরা জুলুবাবু বলতে অজ্ঞান তাদের পরিবারের দান হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি না করা এই যে কতগুলো ঐতিহ্য যেটা বাংলার রুচি সংস্কৃতি কৃষ্টির সঙ্গে মিলে যায় তার জন্যে ওখানে মুখোপাধ্যায় পরিবারের একটা পরিচিতি আছে আমি জানি না জুলুবাবুর শূন্যস্থানে বিজেপি এবার তার পুত্র তৃণমূল কংগ্রেসের উপর প্রচণ্ড বিরক্ত পদত্যাগী অ্যাডভোকেট জেনারেলকে টিকিট দেবে কিনা দিলে কাটক এটাকার মহুয়া মৈত্রর সঙ্গে হবেই ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার